ঘটে যাচ্ছে। আবার আপনাদের কাছে আমি আবার চলে এলাম সুন্দর একটা টপিক নিয়ে। আজ যে টপিকটা আজকে আপনাদের কাছে আনলাম খুব ইন্টারেস্টিং আর খুব কৌতূহলিক টপিক। তো মনে হচ্ছে কি টপিকটা নিয়ে আজ বলবো? টপিকটা খুবই সাধারণ আর খুবই কৌতূহল হচ্ছে। কেন বলছি, এটা আপনার প্রতিটা ঘরে ঘরে এই প্রবলেমটা কিন্তু আপনাদের কাছে থাকবেই, ঠিক আছে? প্রবলেমটা হচ্ছে হলো আপনারা দেখবেন বাড়ির ছাদে বা আশেপাশে দেখবেন কিছু কিছু ক্র্যাক, আপনার ক্র্যাক বা ফাটল, ঠিক আছে, আপনাদের বাড়িতে আছে। এখন ভাবুন আপনি এত খরচা করে বাড়ি ঘর তৈরি করলেন, কিছু কয়েক বছর পর যদি গিয়ে দেখেন বাড়িতে ফাটল দেখা যাচ্ছে বা ক্র্যাক দেখা যাচ্ছে, স্বাভাবিক মনটা খুব খারাপ হয়ে যায়, ঠিক আছে? আজ আপনাদের কাছে একটা সুন্দর উপায় বলবো যার পক্ষে 80-90% ওই ফাটা বা ক্র্যাক কিন্তু হওয়ার চান্স কিন্তু কমে যাবে। প্রশ্ন হচ্ছে, মনে হচ্ছে হলো কী 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 উপায় তার সাথে এত সুন্দর জিনিসটা হয়ে যাবে, বলবো আপনাদের কাছে। তো এর আগে একটা জিনিস বলে দিই, আমি বা আপনার সাধারণ প্রত্যেকে যাদের বাড়িতে আছে দেখবেন হচ্ছে হলো কোথাও দিয়ে একটা ক্র্যাক, কোথাও দিয়ে একটা ফাটল দিয়ে একটা ওপর থেকে নিচ পর্যন্ত বরাবর নেবে, ঠিক আছে? সেই এত খরচা করে এত সুন্দরভাবে বাড়ি তৈরি করে দেওয়ার পর স্বাভাবিক একটা মানুষের খুব খারাপ লাগে। তো এইগুলোর জন্য একটা টেকনোলজি আমাদের অ্যাপ্লাই করা হচ্ছে, ঠিক আছে? সেটা স্বাভাবিক একটা হাইরাইজ বিল্ডিং বা কোনো কোম্পানি প্রজেক্টে আমরা ইউজ করে থাকি, সেটা সাধারণ বাড়িতে এটা আমরা ব্যবহার করি না বা আমাদের কেউ গাইড করেন, সেটা আজ আমি আপনাদের গাইড করছি। সেটা আপনার সাধারণ বাড়িতে ইউজ করুন, খুবই কম শুল্কে এটা পেয়ে যাবেন, ঠিক আছে? এটা ব্যবহার করলে দেখবেন 80-90% আমি বলছি 80-90% বাড়ির ক্র্যাক বা বাড়ির ফাটল কিন্তু কমে যাবে, ঠিক আছে? তো এবার দেখো, এবার আপনাদের দেখাই এর উপায়টা কী, ঠিক আছে? উপায়টা হচ্ছে হলো বাজারে একটা আমাদের মেটেরিয়াল কিনতে পাওয়া যায়, তার নাম হচ্ছে হলো ফাইবার মেশ। নামটা আমি আপনাকে আবার বলছি, ফাইবার মেশ। ফাইবার মেশ জিনিসটা দেখতে কি, একটা ফাইবারের জালি, ঠিক আছে? আপনাদের দেখাচ্ছি দেখতে কিরকম হয়, ঠিক আছে? দেখুন আমার হাতে একটা ফাইবার মেশের একটা ছোট্ট টুকরো বা একটা ছোট বান্ডিল আপনাকে দেখাচ্ছি, দেখতে কিরকম হচ্ছে সেটা আপনার সামনে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন একটা জালি, এটা ফাইবার দিয়ে তৈরি, ঠিক আছে? এটাকে নাম দেওয়া হয়েছে ফাইবার মেশ। এর গুণাবলীটা কি? এর গুণাবলী হচ্ছে হলো যদি আপনি এই ফাইবার মেশ ইউজ করেন সেটা কিন্তু আপনার ক্র্যাক তৈরি করতে বা বৃদ্ধি করতে এটা কিন্তু কমিয়ে দেবে, ঠিক আছে? এবার প্রশ্ন আসছে, এটা যে বললে লাগাবো, তো লাগাবো কোথায় লাগাবো, এই এই মেটেরিয়ালটা লাগাবো কোথায়? খুব সুন্দর প্রশ্ন। তো এটা লাগানো কিন্তু সব জায়গায় লাগানো যাবে না, এই মেটেরিয়াল এই লাগানোর কিছু কিছু স্থান বিশেষ আছে, ঠিক আছে? স্থান বিশেষ হচ্ছে হলো আমরা যখন বাড়ি তৈরি করছি, ঠিক আছে, বাড়ি তৈরি করার পর আমাদের স্ট্রাকচার বা আমরা ঢালাই হয়ে যাওয়ার পর আমরা কী করি, ইটের গাঁথনি করি, ঠিক আছে? ইট গাঁথনি করার সময় আমরা দুই তিনটে জিনিস ফার্স্ট খেয়াল করতে হবে। কী খেয়াল করতে হবে? ইট যখন আমার গাঁথনি হচ্ছে তখন কিন্তু যত কনস্ট্রাকশন মেটেরিয়াল আছে লাইক কলম লাইক বিম, সেখানে কিন্তু আমাকে এই ফাইবার মেশটা লাগাতে হবে। উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, ভাবুন এটা আমার কলম, ঠিক আছে? যখন আমি ইটের গাঁথনি করব ঠিক যেন আমার ওই কলমের আর বিকের জয়েন্টে আমি কিন্তু এই মেটেরিয়ালটা লাগাবো। প্রশ্ন হচ্ছে কেন লাগাবো? এটা লাগালে ফার্স্ট হচ্ছে হলো ইট আর আমার যে কংক্রিটের যে জয়নিংটা হচ্ছে সেখানে কিন্তু আমার ফাটল ধরবে না। অনেক সময় বাড়িতে দেখতে পারবেন আমার কলম বা পিলার, যেটা আমরা আপনার কমন জানতে পারেন, পিলার আপনার সাধারণ জানবেন, যারা ইঞ্জিনিয়ারিং ট্রান জানেন তাদের কাছে কলম, ঠিক আছে? খুব সাধারণ অনেকে বাড়িতে দেখবেন বাড়ির কোণে কোণে না ক্র্যাক বৃদ্ধি হয়েছে, ওই বৃদ্ধির কারণটা হচ্ছিল ওটাই। যখন আমরা ইটের গাঁথনি করি তখন কিন্তু আমরা এই মেটেরিয়ালটা ইউজ করি না, যদি আমরা এই মেটেরিয়ালটা ইউজ করতাম তাহলে কিন্তু আমরা ফাটল কিন্তু ডেভেলপ হতে দিত না বা আমরা দেখতে পারতাম না, ঠিক আছে?
তাহলে আমরা কি শিখলাম, হয়তো এই মেটেরিয়ালটা যখন আমরা ইটের গাঁথনি করব তখন কিন্তু যত কনস্ট্রাকশন জয়েন্ট এটা হলো আমার কনস্ট্রাকশন, আমার মেটেরিয়াল কনস্ট্রাকশন মেম্বার, কনস্ট্রাকশন মেম্বার কি আমার বিম হতে পারে, কলম হতে পারে, যত ঢালাই মেম্বার আমার ঢালাইয়ের সাথে যখনই আমার ইটের জয়েনিং আসবে ওই ইটের গাঁথনির সময় ওই ফেসে আমি এই মেটেরিয়ালটা ইউজ করব। ঠিক আছে, এখানেই শেষ না, এবার তো আমি ইটের গাঁথনি করে ফেললাম, এবার আমার কী আসে হলো, ফার্স্ট আমি ঢালাই করলাম ছাদ, ছাদের পর আমি করলাম কি ইটের গাঁথনি করলাম, এরপরে কী আসে, আসে হলো প্লাস্টার। প্লাস্টার করার সময় কিন্তু আসল খেল কিন্তু হবে, ম্যাক্সিমাম আমরা বাড়িতে দেখতে পারি প্লাস্টারের ওপর মোটা বা হালকা ক্র্যাক আমরা অনেকেরই আমার বাড়ির প্রতিজনের বাড়িতে আমরা দেখতে পারি। ঠিক আছে, ওখানে কিন্তু প্লাস্টারের ক্র্যাক বৃদ্ধিটা বেশি হয় প্লাস্টারের মধ্যে, তো এটা কমানোর জন্য প্লাস্টার করার আগেও আমাকে কিন্তু এই মেটেরিয়ালটা যেটা ফাইবার মেশ নামে যেটা আমাদের বাজারে বিক্রি হয় সেটা কিন্তু লাগাতে হবে। ওটা কোথায় লাগাতে হবে, লোকেশান হচ্ছে হলো দেখিয়ে দিই, আপনারা নিজের বাড়িতে খুব সহজে লাগাতে পারবেন। এটা হচ্ছে হলো আমার কলম বা পিলার, ওপরে বিম, এই দুটো ওয়ার্ড আপনারা খুবই কমন আপনাদের ক্ষেত্রে, আপনাদের সবাই জেনে থাকেন, এই জন্য ইঞ্জিনিয়ারিং। তো এবার চলে আসি আমরা কোথায় লাগাবো। ঠিক আছে, লাগাবো হচ্ছে হলো বিমের নিচে, বিমের নিচে মনে রাখবে বিম আর ব্রিজ ইট, যেখানে আমার জয়েন্ট হচ্ছে সেখানে কিন্তু বরাবর করে আমি নেট লাগাবো। এখানে আপনি দেখতে পাচ্ছেন বিমের নিচে আর ইটের গাঁথনির ওপরে পোর্শনে যেখানে আমরা ধাক্কা খাচ্ছি, যে বিম বিমের ওপরে আমার ওয়াইলটা বিকের ওয়াইলটা আমরা কিন্তু যেখানে মিট করছি ওই জায়গাটা আমি কিন্তু ওই ফাইবার মেশ লাগাবো পুরো বরাবর লাস্ট পর্যন্ত। ঠিক আছে, তেমনি আমার যেখানে কলম বা পিলার আর বিকের যেখানে আমার সংযুক্ত স্থল বা যেখানে আমার বিলকে ধাক্কা লাগছে সেই জায়গাটা কিন্তু আমি ফাইবার মেশ লাগাবো। ম্যাক্সিমাম আপনাদের দেখবেন যত আমার ক্র্যাক ডেভেলপ করে হচ্ছে হলো যত বিমের সাইড বিমের ওই ঠিক এজ বরাবর থেকে, নাহলে আমাদের কলম এজ বরাবর থেকে ম্যাক্সিমাম দেয়, আমাদের যত আমার বাড়ির ক্র্যাক দেখতে পারি তার 80-90% ক্র্যাক কিন্তু আমার বিমের বটম থেকে নয় আমার কলমের এজ বরাবর কিন্তু ক্র্যাকটা থাকে। এই দু জায়গায় কিন্তু আমরা যদি ফাইবার মেশ ইউজ করে থাকি আমরা 70-80% ক্র্যাক আমরা কিন্তু রিডিউস করতে পারবো। শুধু এখানেই নয়, আমাদের কী হয় শুধু বিজ্ঞাপ করার সাথে সাথে আমাদের অনেক কাজ কী থাকে, আমাদের লাইটের পয়েন্ট বসাতে হয়, লাইটের কনডিউটিং যেতে হয়, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা কিন্তু এই ফাইবার মেশ ইউজ করতে বাধ্য। মনে রাখবেন যেখানে আমাদের যে কোনো জয়েন্ট, জয়েন্ট মানে বোঝেন যেখানে একটা এলিমেন্ট থেকে একটা এলিমেন্ট যে কোনো দুটো আলাদা পার্টিকেল হোক না কেন যেখানে যার জয়েন্ট হচ্ছে সেখানে কিন্তু আমরা কিন্তু ফাইবার মেশ ইউজ করব। মনে রাখবেন ম্যাক্সিমাম ক্র্যাক যে কোনো জয়েন্ট থেকে কিন্তু ডেভেলপ হয়। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে আমার দুটো ইলেকট্রিক্যাল বক্স বসানো হয়েছে, ইলেকট্রিক্যাল বক্সের জন্য এখানে আমরা চেস কাটিং করা হয়েছে, চেস কাটিং মিনস হচ্ছে হলো এখান দিয়ে আমার ব্রিজটা কাটা হয়েছে, তার মধ্যে দিয়ে আমার কনডিউট পাইপ, সাধারণ ভাষায় আমরা বলতে গেলে যেখানে ইলেকট্রিক্যালের পাইপ নেওয়া হয়েছে আমার এই বক্সে সংযুক্ত হয়েছে, তো এর জন্য এখানে যে আমার কাটা হয়েছে কাটার ওপরে আমার মোটা দিয়ে ফিলিং করেছি, মোটা মানে মশলা দিয়ে আমরা ফিলিং করেছি। কিন্তু এটাই শেষ নয়, যদি আমরা মশলাটা শুধু ছেড়ে দিতাম ইন ফিউচার আজ থেকে এক বছর বা দু বছর পর এখান দিয়ে কিন্তু আমাদের ক্র্যাক কিন্তু ডেভেলপ হতো বা হওয়ার চান্স কিন্তু 80-90% থাকতো। তো আমরা নিশ্চয়ই বাড়ির মধ্যে যত চেষ্টা করবো আমাদের ক্র্যাক বা ফাটল কম হোক, সেই জন্য এটার সাথে সাথে যত জায়গায় আমার কিন্তু ইলেকট্রিক্যাল চেস কাটিং বা ইলেকট্রিক্যালের কনডিউটি বা পাইপ জ্বালানোর জন্য যেখানে আমরা ওয়াল কাটা হয়েছে সেখানে কিন্তু আমরা ওই একইভাবে নেট ইউজ করব। আপনারা একইভাবে দেখতে পাচ্ছেন পুরো সুন্দর নেটিং করে পুরো ওপর থেকে নেট নিচে দেওয়া হয়েছে। ঠিক আছে, যদি এই দুটো তিনটে জিনিস খুব ছোট্ট ছোট্ট জিনিস যদি আপনারা নিজেদের বাড়িতে তৈরি করার সময় অ্যাপ্লাই করতে পারে, দেখবেন আমি আশাবাদী আপনার 5-10 বছর পরও বাড়িতে কিন্তু ক্র্যাকের পরিমাণ খুবই কম দেখবেন, বাড়ি দেখতেই পারবেন না। কিন্তু আজকাল দেখবেন এত সুন্দর করে এত খরচা করে বাড়ি তৈরি করার পরও
দেখবেন হচ্ছে হলো কিছু বছর পর দেখবেন হচ্ছে হলো বাড়ি ক্র্যাক হচ্ছে, বাড়ির মধ্যে ফাটল দেখা যাচ্ছে। এটা অনেকেরই মানে ম্যাক্সিমাম বাড়ির এখন এই জিনিসটা অসুবিধা খুব দেখা যাচ্ছে। তো আমি সাজেস্ট করব আপনারা ওই ফাইবার মেস যে মেটেরিয়ালটা আমি আনেন যে কোনো দোকানে, যারা আমাদের সিভিল রিলেটেড দোকান ঠিক আছে, বা নর্মাল সিমেন্ট বা বাড়ির দোকানে আপনি অসহায় জিনিসটা পেয়ে যাবেন খুব সহজে। জিনিসটা কিছুই না, একটা নেট, ফাইবার নেট ঠিক আছে। এটা কাজই হচ্ছে হলো আপনার ক্র্যাকটা রিডিউস করে দেওয়া ঠিক আছে। তো আপনারা খুব সহজে এই বাড়িটা ইউজ করুন। আমি চাই এই যে ছোট্ট ছোট্ট জিনিস আপনারা নিজেদের বাড়িতে, নিজেদের বাড়ি বা নিজের ফ্ল্যাটে তৈরি হওয়ার সময় এগুলো ব্যবহার করলে আপনারা অনেকটাই ক্র্যাক মুক্ত ঘর পাবেন ঠিক আছে। আশা করি আমার আজকের টপিকটা আপনাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বা খুব কাজে লাগবে এই জিনিসটা। কেন এই জিনিসটা আমার হোক বা আপনার হোক খুবই এই জিনিসটা খুব সমস্যা দায় করে প্রত্যেকেরই বাড়িতে। তো আমার এই জিনিসগুলো যদি আমার জন্য যদি আপনাদের কিছু সুযোগ সুবিধা বা কিছু সুবিধা দিয়ে দিতে পারি তাহলে আমি খুব আমার ভেতর থেকে খুব হ্যাপি হব। তো আজ এইটুকুই, তো নমস্কার। বা এরপর আমি আরেকটা খুব তাড়াতাড়ি নেক্সট একটা টপিক নিয়ে আসবো। আমি চাইবো হচ্ছে হলো যত আপনাদের ফ্রেন্ডলি আপনারা নিজেরাও ঘরে বসে বা ঘরের মধ্যে থেকে খুব সহজে যেন আপনারা কাজগুলো করে দিতে পারেন, খুব সহজে যেন আপনারা খুব ফ্রেন্ডলিভাবে খুব যত এরর বা যত সমস্যা থেকে আপনারা মুক্ত হতে পারেন। তেমনি তার সাথে সাথে লাগবো হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং যারা স্টার্ট করছে বা যারা ইঞ্জিনিয়ারিং সাইট রিলেটেড কাজ বা ইঞ্জিনিয়ারিং টেস্ট রিলেটেড কাজ, ইঞ্জিনিয়ারিং জব রিলেটেড কাজ, যত জব আছে আমি চেষ্টা করবো আপনাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার।